হ্যালো এভরিয়ান, কেমন আছো? সবাই আশা করছি সবাই ভালো আছো। তো আমি এখন বেরিয়ে পড়েছি জিপি মিটিং অ্যাটেন্ড করব বলে, আর আমার রাস্তাতেই পরে আমার হচ্ছে স্কুল, মানে আমি যে স্কুলে পড়েছি। তো এখন টোটো করে আমি চলে যাচ্ছি, আর এখন আমি পৌঁছে গেছি আমাদের জিপি অর্থাৎ মধুপুর জিপিতে, মধুপুর পঞ্চায়েত। এসে দেখি কিছুই খুলিনি। তারপর হচ্ছে এখানে আমরা সবাই মিলে, আমাদের জিপির আন্ডারে 5টা সাব সেন্টার রয়েছে। তো 5টা সাব সেন্টারের হচ্ছে ফার্স্ট এনিম, সেকেন্ড এনিম, এইচও এবং আশা দিদি, এবং তার সাথে অঙ্গনওয়াড়ি দিদিরাও এখানে প্রেজেন্ট ছিলেন। মানে সবাইকে নিয়ে আজকের মিটিংটি হয়। তো অন্য মিটিং হচ্ছে হলো, তো এই মিটিংয়ে কি হয় যে আমাদের জিপির যে আন্ডারে যে 5টা সাব সেন্টার রয়েছে, সেই 5টা সাব সেন্টারের মান্থলি পুরো টোটালটা করে সেখানে একটা ওনাদের পঞ্চায়েতের খাতা থাকে, সেখানে টোটালটা করতে হয়। এবং এখানে জনস্বাস্থ্য বিষয়ে একটা প্রতিবেদন বলে একটা টোটাল একটা ফরম্যাট থাকে, সেখানে অনেকগুলো বিষয়ে আমাদেরকে হচ্ছে সেখানে একটা রিপোর্ট করতে হয়। তো সেই রিপোর্টটা আমি করছিলাম, আমি প্রথম দিনই আজকে জিপি মিটিং অ্যাটেন্ড করলাম জবে জয়েন করার পর। বাট রিপোর্টটা আমাকেই করতে হলো, কারণ তেমন কেউ ছিলেন না। সো আমি আর আমার সঙ্গে, মানে আমাকে যিনি হেল্প করছিলেন, ওই দিদি হচ্ছে গঙ্গাধারীর সেকেন্ড এনএম দিদি, মমতাজ দিদি। অনেকটাই ভালো, অনেক হেল্পফুল। আমি যে প্রথম দিন গেছি, এর আগে দু একবার ওনার সঙ্গে আমার দেখা হয়েছে বিপিএসিতে, বাট মনে হলো না যে অনেক, মানে নতুন দেখা হচ্ছে। তো উনি আর আমি মিলে দুজন মিলে হচ্ছে দুটো রিপোর্ট করলাম। সো আর মিটিংয়ে তো একটা করে ফটো তোমাদের তুলতে হবে, কারণ ফটো হচ্ছে একটা গ্রুপে দিতে হয়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমি, এখান সামনে থেকে তোমরা ভালো বুঝতে পারবে আমাকে। তো এইভাবে কাটিয়ে ফেললাম আজকে জিপি মিটিংয়ের দিনটি। আর এখন আমি হচ্ছে বাড়ির জন্য হচ্ছে বেরিয়েও পড়েছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অ্যানাদার ব্লগ। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো।